তো কি করব কি করব ভাবতেছিলাম তখনই মাথায় চলে আসলো কারণ আমরা কেক চ্যালেঞ্জ করি কারণ অনেকদিন ভাবলাম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করি না প্লাস হচ্ছে এটা অনেক কিউরিং চ্যালেঞ্জ আমার মনে হইলো কারণ এটা আমাদের আশেপাশেও তেমন কেউ কিছু করে নেই তো হ্যাঁ নিয়ে আসলাম আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ সো আমার সাথে কে থাকবে এখন তো আমাদেরকে ওইটাই দেখাবো অ্যান্ড গাইজ বাই দেবে তোমরা কি জানো আমি এই অসুস্থতার মাধ্যমে দুই কেজি কমে গিয়েছি এখন আমি কেক খেয়ে

বলতে তুমি কেউ করে নাই আমরা করেছি এখন সবাই করবে কারণ আমাদের তো আর যেটা করবো সেটা যাই হোক চলো বাহিরে তো মনে হয় বৃষ্টি হবে তো বাইরে যাওয়ার আগে ফুটেজটা চেক করলাম দেখলাম আমাকে অনেক বেশি মোটা লাগতেছে যাই হোক

তো গাইস ফাইনালি এত কষ্টের পর আমরা আমাদের কেক নিয়ে চলে আসছি জাস্ট বড় আমুর অবস্থাটা দেখেন ওকে তো সেফলি রাখা মোর অবস্থা এরকম না আমি তো চাই সামু তো আমার দশটা জানা হয় ফাইনালি আমরা বাসায় চলে আসছি এবং দেখেন সানজিদা তো একদম ভিজে বাজে অবস্থা ও এবং বরাম সব থেকে বেশি ভিজছে আমি একটু কম ভিজছি তো তোমার কি মনে আজকে চ্যালেঞ্জ তুমি জিততে পারবা অবভিয়াসলি আমি জিতবো এতদিন হারছি তাতে কি হয়েছে আজকে চ্যালেঞ্জ আমার ফুল ফিল কনফিডেন্ট আমার তো মনে হয় অ্যাজ ইউজাল মতো তুমিই লুজ হবে যাই হোক এটা দেখা যাবে সমস্যা নেই দেখা যাবে তার আগে যাই আমি প্রিপারেশন নেই চ্যালেঞ্জের জন্য বাই ওকে যাও তাতেই যাও কি তুমি কি এক্সচেঞ্জ করতেছো কারণ নাম লেখা আছে কেকটা আমার হ্যাঁ হ্যাঁ তো তোমার কি মন হয় তুমি জিতবা তো আও গাইস মেন কথা হচ্ছে সামজিদ কথা জানা তোমাকে আমি এখন একটা কথা বলবো কথাটা হচ্ছে এই চ্যালেঞ্জে আমরা হাত দিয়ে খাবো না আমরা এইভাবে আমাদের দুইটা হাত রাখবো এইভাবে খাবো যদি যদি আমরা না খেলে পেশি খেতে আমরা ধরতে পারবো যাতে এদিকে না চলে যায় বাট আমরা হাত দিয়ে খাবো না ওকে না এটা আবার কিরকম এটা তো ফার্স্ট আমাকে বলা হয় নাই এটাই তো চ্যালেঞ্জ না অলরেডি আমরা তিনটা কেক কিনেছি একটা হচ্ছে রুমিয়াপুর বার্থডের জন্য সেটা আপনি আমার আরেকটা ব্লগ দেখতে পারবেন আর এটা এই দিকও তো আমাদের চ্যালেঞ্জের জন্য তো দেখা যায় কার কেকটা বেশি সুন্দর আপনারা বলবেন কমেন্টে গাইস কার কেকটা বেশি তো কেক গাইস খাওয়া গেলে লেভিস না কেক সুন্দর বলতে হবে কারটা বেশি ওটা হেয়ার ইজ মাই কেক

এই দুই খাদককে দেখে কেউ তার তাদের খাবার গুচি নষ্ট হয়ে যাবে আমার টি-শার্ট নষ্ট হয়ে যা তুই কিনে এটা হোয়াইট কালার

তাছিনা এটা পারে খুব লাস্ট টু টক गाइस लास्टি যে আমার বমি করাও লাগে আমি বমি করে নিমু তা আমার হাড় না হাতেতে বদনাম হয়ে গেছে বদনাম হয়ে গেছে লাস্ট ইয়ারে

আমি আর একটা মাস্টারমাইড বুঝছি বলি শুনুন যে আমি জিতব না তাতে কেসে কিন্তু ফুলটা হুম এর জন্য আমি এতখানি খেয়েছি দেখো তিন দুই তুমি বলো ডিসকোয়ালিফাইড তুমি কারে তুমি কেন কোয়াইট করো তুমি আমি কোয়াইট করবো না কেন তুমি পুয়াটা খাওয়া না আমি আরও খাবো খাও তাহলে আমি খাবো

এমনি একটা চাঙ্ক দিচ্ছি তোমার হাত একবার শুধু একবারই হাত দি তুমি কিনতে পাবা না আমি পাবো না ওকে পাই একবারই শীত ফালাইলে কিন্তু ডিসকোয়ালিফাই তখন তুমি ডের বাবা তার থেকে ভালো কোয়িক করে দাও

সানজিতা পাওয়ার দেখাই দাও আর পাওয়ার নাই আসিল সব দেখ চকলেট ও বাকি আছে আর কত সার দিব তোরে একটু সার দাও আমি একটু খাইতেছি

那。<laughs> <laughs>

একটা ডিয়ার আছে তুমি এতদিন আমি বলি তুমি তো এতদিন হাসো তোমাকে সবাই লুজা লুজার বলতে জন্য একটু জিততে দেয় থাক তোমার কথা বাদ দা জন্য এই পর্যন্ত না আজকে ব্লগ এখানে শেষ হলো হবে হাফ মুচুর দি ব্লগ কি ডিয়ার বলো হচ্ছে এখন বাজে কয়টা আমি जस्ट দেখাই তোমাদের 12টা 2 রাত 12টা দুই সো আমি চাইলে এখন বাইরে যাইতে পারবো না ভাবছি বাইরে ও আমাকে কান ধরেছিল একবার আমার চ্যানেল হয়তো তোমরা সবাই দেখছো তা আমিও ওই টাইপের কিছু একটা ওর সাথে করতে চাইছি বাট স্যাডলি তোমার বলতে হবে তোমার গুড লাক বুঝছো যার কারণে তুমি আজকে বেঁচে গেছো তো এইটা তোমার জন্য খুবই ইউনিক একটা ডায়লগ যেটা কিনা বাংলাদেশে এখনো কেউ এই ডায়ার করে না আমি মি ফার্স্ট টাইম হুম বলবো বলো বি রেডি হুম বুঝো কিন্তু ফিউচারে বয়ফ্রেন্ড হলে পরে আবার প্রবলেম হইতে পারে না তাইলে না কারণ আমার বয়ফ্রেন্ড একমাত্র সেই হবে সেই আমার হাজবেন্ড হবে সো তো হাজবেন্ড হলে ম্যানেজ কই নিবা আচ্ছা যাও কথাটা হচ্ছে এখন আমরা ডেয়ারে আসি ঠিক আছে ডেয়ারটা হচ্ছে এমন কোন ডেয়ার দিও না যাতে আমার ফিউচার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড দেখে কষ্ট পাক ওকে দেখা গেল এই তোমার বয়ফ্রেন্ড দেখা গেল দেখা গেল আবার সেই তো মার দিলো যে আমার বউকে দিয়ে এগুলো করাইছো কারণ আমার ফিউচার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড আমার খালু বা মামা যেই বলো যেটাই বলো না কেন সে কখনো আমাকে হাত তুলবে না কারণ আমি সবার অনেক না বড় ভাগ্য করবে যে আমার বউকে দিয়ে এগুলো করাইছো এবার ডিয়ারটা বলতে দাও হ্যাঁ বলো ডিয়ারটা হচ্ছে ইতি

তুমি বলবা ওই যে আপনার সাথে দুই দিন আগে দিনে ভুলে গেলেন ওই যে আপনার সাথে দুই দিনের কথা হয়েছিল দুই দিনে ভুলে গেলেন আচ্ছা যাই হোক শোনেন একটা কথা বলতে চাই আমি বলো আমি আপনাকে অনেক পছন্দ করি আমি আপনাকে অনেক পছন্দ করি আমাকে অনেক পরে খারাপ ভাবে কি কি না বলবো হ্যালো ভাইয়া আমি মেনলি এটা একটা দেয়ার ছিল তো আমি আমার ফ্রেন্ডের এর কথা দেয়ারটা পূরণ করছি আপনি কিছু মনে করবেন না এন্ড আমরা হচ্ছে একটা ইউটিউব ভিডিও করি আমার নাম ঐশ্বর জানিটি আপনি ব্লক মারতে হবে এই নাম্বারটা নাইলে আবার কল আসবে তো বলে ছেলে ধরছে ভাই একটা মন হইলে ইয়াং ছেলেই ধরছে ভদ্র ক্রাশ খাইছ নাকি এ হ্যাঁ আমন কি সেই না আচ্ছা যাই হোক

তোমরা যদি চাও যে সানজিদ এরকম আরো ডেঞ্জার জার্নালস বা একটু অদ্ভুত টাইপস এর ডিয়ার দেখ অবশ্যই কমেন্ট সেকশনে লিখবা যে হচ্ছে সানজিদা যেন জিতে নেক্সট টাইম অন্য দিন আমার জন্য দোয়া করবা আমি অলওয়েজ চ্যালেঞ্জে জিতে জিতে আর টাকা তো পাই এই যে মানে আমার টাকাতে এই যে টাকা পাই আর হচ্ছে এই টাকাটা দিয়ে দাও কি কি কত কষ্ট কই যা বমি করে কেকটা খাইছি টাকা দিবি টাকাটা আমার সত্যি সত্যি দিয়ে দিই गाइस ঠিক আছে সো লাগবে টাকা নাও 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 তোর গায়ে আজকে এই বাজি ছিল এই বলছে ভালো লাগছে ভালো লাগছে লাইক কবে শেয়ার গাই বাই রুপছে কমেন্টে বলে